ব্যবস্থা গ্রহণ করা হয়। বরিশালের ঘটনাটি এখনো তদন্তাধীন এবং সেখানে দুটি মামলা হয়েছে, এটি সত্য। আবার স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও কতগুলো অভিযোগ উপস্থাপন করা হয়েছে যে আওয়ামী লীগের প্রায় ৬০ জনের মতো, স্থানীয় আওয়ামী লীগ যেটি বলেছে ৬০ জনের মতো গুলিবিদ্ধ হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। সেই বিষয়টিও অত্যন্ত ভাববার বিষয়। সুতরাং বিষয়টি তদন্তাধীন, যেহেতু আমি বেশি কথা বলতে চাই না। কারা দোষী সেটি তদন্তে বেরিয়ে আসবে, এখানে কারো উদ্ধত্যপূর্ণ আচরণ ছিল কিনা এবং কি ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে সেটি তদন্তে বেরিয়ে আসবে। তদন্তে বেরিয়ে কেউ আইনের ঊর্ধ্বে নয়, যার বিরুদ্ধেই তদন্তের প্রেক্ষিতে অভিযোগ উপস্থাপিত হবে, অর্থাৎ অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে খুব তড়িঘড়ি করে। আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল। একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ, সেটিও তদন্তে বেরিয়ে আসবে যে আসলে কোনটি সত্য। তো এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না এবং আমি মনে করি এই ঘটনার তদন্তে সঠিক ঘটনা উদ্ঘাটিত হওয়ার আগে কারও এই নিয়ে অতিমাত্রায় কথা বলা বা অতিমাত্রায় কোনো কিছু করা সমীচীন নয়। ধন্যবাদ।